রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের আজকের তৃতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনটা আপনাদের সামনে তুলে ধরতে ছিলাম। এর আগে আমরা দুইটা ভিডিও করেছি। প্রথম ভিডিওতে আমরা জানিয়েছি যে ওই আইনটার মধ্যে কি আছে। দ্বিতীয় ভিডিওতে আমরা সেকশন 96 অগ্রকয়টা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব সেকশন নাম্বার হচ্ছে যে আমাদের মোটামুটি 95। এইখানে আমাদের মূল বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে কিভাবে আমরা এক প্রকারের বন্ধকের কথা বলা আছে, যেটা আমরা জানি খাই খালাসি বন্ধক বা কমপ্লিট টু ফ্যাক্টরি মর্গেজ। তো আসলে এই জিনিসটা কি? কনসেপ্টটা যদিও আমাদের ইসলামিক কনসেপ্ট, তো আমরা বাস্তবে কিন্তু আমাদের মোটামুটি আমার আশেপাশে আমি দেখি না, আপনাদের দিকে যদি চলে এরকম অবশ্যই জানাবেন। তো প্রথমে আমরা বুঝি যে মর্গেজ বা বন্ধক জিনিসটা কি। তো দেখেন, আমাদের টাকা পয়সা প্রয়োজন হলে আমরা ব্যাংকে আমাদের সম্পত্তিটা বন্ধক রাখি এবং টাকা পয়সা নেই। তো আপনি ব্যাংক ছাড়াও কোনো ব্যক্তির কাছ থেকেও কিন্তু নিতে পারেন। পূর্বে তো আর এত ব্যাংক ছিল না, তো এই জন্যই আসলে এই জিনিসটা। তো বলতেছে যে অন্য কোনো আইনে যাই কিছু থাকুক, আপনার কৃষি সম্পত্তি আপনি শুধু এক প্রকারের বন্ধক দিতে পারবেন এ আইনের অধীনে, সেটা হচ্ছে যে খাই খালাসি বন্ধক, সম্পূর্ণ খাই খালাসি বন্ধক। জিনিসটা কেমন একটা উদাহরণ দিলে বুঝবেন। সাপোজ, যেমন ধরেন যে এ নামক ব্যক্তি এরকম তার 2 বিঘা একটা জমি আছে, 2 বিঘা জমি, এবং তার 2 লাখ টাকা বা 1 লাখ টাকা দরকার। এখন সে বিয়ের কাছে গেল যে ভাই আমার 1 লাখ টাকা দরকার, তো বললো যে ঠিক আছে আপনার জমিটা আমার কাছে আপনি রেখে যান, মানে ওই জমিতে বি চাষাবাদ করবে, কন্ট্রোল করবে, আর একে সে 1 লাখ টাকা দিয়ে দিল। তো বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থা যেটা হয়, এরকম বন্ধক আমাদের দিকেও আছে। তো এ যখন 1 লাখ টাকা ফেরত দেয়, বি তখন তার জমিটা তাকে ফেরত দিয়ে দেয়, এটা কিন্তু বাস্তবতা। কিন্তু খাই খালাসি বন্ধক যেটা বলে যে এই জমিটা বি যে চাষাবাদ করবে, বি যে খাবে, এখান থেকে তো জমিটার কিছু লাভ আসবে, তাহলে ওই লাভের টাকা থেকেই তো তার 1 লাখ টাকা পরিশোধ হয়ে যাওয়ার কথা। আর এই কনসেপ্টটাও কিন্তু ইসলামিক কনসেপ্ট। আরেকটু সহজ করে বলি, আরো বুঝে আসবে। যেমন ধরেন যে এর যদি এরকম একটা ফ্ল্যাট থাকতো, তার 1 লাখ টাকা দরকার, সে বিয়ের কাছে আসতো যে আমার ফ্ল্যাটটা আজকে থেকে আপনার থাকলো, আপনি আমার 1 লাখ টাকা দেন। তাহলে এই প্রতি মাসে যদি ওই ফ্ল্যাটটা 10,000 টাকা ভাড়া হইতো, 1 বছরে সে 1,20,000 টাকা ওই ফ্ল্যাট থেকে ইনকাম করতে পারতো। তাহলে আপনি চিন্তা করেন, আপনি কি করলেন, ওই 1,20,000 টাকা ইনকামও পাইলেন, পাশাপাশি আপনার এই 1 লাখ টাকাও আপনি পাবেন। তো ইসলামিক আইন এবং এই আইনের মূল কনসেপ্ট এটা না। এই আইন বলতেছে যে না, এই কৃষি জমিটা আপনি চাষাবাদ করেই কি করবেন, আপনি যাবতীয় আপনার যে ঋণ সেটা আপনি বুঝে নেবেন। পূর্বে এটা 15 বছর ছিল, সর্বোচ্চ ম্যাক্সিমাম 15 বছর পর্যন্ত খাই খালাসি বন্ধক করা যেত, এখন হচ্ছে 7 বছর। তাহলে আপনি যদি কাউকে খাই খালাসি বন্ধক দেন, তাহলে আপনারা টাকা দেওয়ার দরকার না, ওই 1 লাখ টাকা বা 50,000 টাকা দেওয়ারই দরকার নাই। সে আপনার জমি চাষাবাদ করে সেখান থেকে সে লাভ মুনাফা যা আছে সবকিছু করে পরিশোধ, 7 বছর পরে অটোমেটিক 1 টাকা দেওয়া ছাড়াই আপনার জমিটা আপনার কাছে ফেরত আসবে। সেক্ষেত্রে 1 লাখ টাকার জায়গায় 50,000 টাকাও হইতে পারে, 20,000 টাকাও হইতে পারে। যেমন ধরেন যে আপনি বিয়ের কাছ থেকে 20,000 টাকা নিলেন, আপনার 1 বিঘা জমিতে কি করলো, 1 বছর তার দখলে থাকলো, সে সেখান থেকে চাষাবাদ করে 40,000 টাকাও কামাইতে পারে, তাহলে আপনার আর এই টাকাটা দেওয়ার প্রয়োজন নাই। এটাই হচ্ছে মূলত আমাদের কমপ্লিট ইউজ অফ ফ্যাক্টরি মর্গেজ বা খাই খালাসি বন্ধক। আশা করি বুঝতে পারছেন খাই খালাসি বন্ধক জিনিসটা কি। তাহলে আপনার কৃষি সম্পত্তি যখন আপনি কারো কাছ থেকে বন্ধক রাখবেন এবং বন্ধকটা যদি খাই খালাসি হয়, তাহলে ম্যাক্সিমাম আপনি 7 বছর পর্যন্ত, এই 7 বছরের মধ্যে জমিটা আপনার কাছে ফেরত আসবে, যে টাকাটা নেবেন সেটা আর দেওয়ার দরকার নেই। তো অনেক ক্ষেত্রে যেমন ধরেন যে আপনার 7 বছরের জন্য ধরলাম 50,000 টাকায় আপনি নিয়েছেন, এখন 4 বছর পরে যদি আপনার জমি ফেরতের প্রয়োজন পড়ে, তাহলে আনুপাতিক হারে তারে টাকা দিবেন, মানে 7 বছরের জন্য 50, তাহলে 50 কে আপনি 7 ভাগ করেন, মোটামুটি 7,000 সামথিং করে পড়বে। 4 বছর পরে যদি আপনি ফেরত দেন, তাহলে 4 বছরে 428,000 বাদ দিয়ে বাকি যে 22,000 টাকা তাকে দিয়ে দেন, 22,000 টাকা দিয়ে আপনার জমি আপনি নিয়ে নেন। সিম্পল এই কথাটাই বলে আমাদের খাই খালাসি বন্ধক বা কমপ্লিট ইউজ অফ ফ্যাক্টরি মর্গেজ। পরবর্তীতে আরো যে জিনিসটা আমাদের বলা হচ্ছে যে 95A-র মধ্যে যেটা আড়া হয়েছে, যে পূর্বে থেকে কিছু বন্ধক চলমান ছিল, তো ওই বন্ধক গুলার ক্ষেত্রে কি হবে। যেমন ধরেন যে কারো কাছ থেকে টাকা নিলো, টাকা যদি পরিশোধ করতে না পারে, তাইলে তার জমিটা তার কাছে বিক্রি হয়ে যাবে, বলতেছে যে না কৃষি জমি এই সমস্ত কিছু করা যাবে না। কৃষি জমির ক্ষেত্রে ওই সমস্ত যে বন্ধক আগে যেগুলা ছিল, এই আইনটা কার্যকর হওয়ার আগে
সবকিছু ইউসুফ ফ্যাক্টরি মর্গেজ হিসাবে গণ্য হবে। এখন তাইলে যদি 7 বছর পরে উনি সম্পত্তিটা ফেরত দিতে না চায় তখন কি করা হবে? তখন এই 95-এর ভিতরেই বলা আছে যে উনি আদালতে মামলা করতে হবে না, উনি যে এসি লেন বরাবর আবেদন করলেই এসি লেন কি করবেন তার সম্পত্তিটা তাকে বুঝিয়ে দিবেন। আর এই যে বন্ধকের দলিলটা অবশ্যই রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্টার্ড দলিল হইতে হবে। এইটা হচ্ছে টোটাল আমাদের একটা প্যাকেজ। আর বন্ধক সংক্রান্ত বিষয়টা আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের সেকশন নাম্বার 58-এ পাবো। যে বন্ধক জিনিসটা কি বলে, যে আপনি লোন নেওয়ার জন্য, ডেথের জন্য, পেকুনারি লাইবিলিটির জন্য যখন আপনি কি করেন আপনার সম্পত্তিটা আরেকজনের কাছে রেখে দেন, সেটাই হচ্ছে আপনার বন্ধক। সেখানে 6 প্রকারের বন্ধকের কথা বলা আছে, সিম্পল মর্গেজ, ইউচু ফ্যাক্টরি মর্গেজ, ইংলিশ মর্গেজ, তারপরে হচ্ছে আমাদের এই বিক্রয় শর্তে যেটা আমরা বলি যে মর্গেজ ফর কন্ডিশনাল সেল, এটা ছাড়া সেখানে হাইব্রিড মর্গেজ একটা আমরা পাবো, মর্গেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিড, তো এরকম 6 প্রকারের মর্গেজ পাবো। তো সেটা সেখান থেকে জানবো। তাহলে আজকে সহজে বুঝলেন আপনি খাই খালাসি বন্ধক জিনিসটা কি। তো এইরকম বন্ধন বর্তমানে আমাদের ওইদিকে আমরা দেখি না, আমরা দেখি যে আপনি 1 লাখ টাকা দিয়ে দিলেন, যখন টাকা ফেরত দিবেন উনি জমি ফেরত দিবে, ওই জমি থেকে যে বেনিফিট নিল সেটা তার, সেটাতে আপনার কিছু বলার থাকবে না। তো এটাই হচ্ছে আমাদের এই জিনিস। তো আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগতেছে। যদি ভালো লাগে আরো বিস্তারিত জানতে চান, আইনটাকে ডিটেইল ভাবে পড়তে চাইলে আপনারা ইংরেজি ভাষণটাও পড়তে পারেন, যদি আপনার ইংলিশ নলেজটা কিছুটা ভালো হয় আপনি সেখান থেকেও পড়তে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের যে ভূমি আইনের 7কাহন এবং 7কাহন দুটা বইয়ে বাজারে আছে, রকমারি থেকে নিতে পারেন, অফার চলতেছে আমাদের কাছ থেকেও নিতে পারেন।